হ্যালো ফ্রেন্ডস, আশা করি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে কোথায় আমি একটু শাড়ি পরেছি, তো আজকে হচ্ছে সেই রেস্টুরেন্টটাতে চলে এসেছি। ফ্রেন্ডস, তো কালকে হচ্ছে তোমাদের সাথে কথা হয়েছে এরপর থেকে, আর রাতে মানে ভীষণ টায়ার্ড ছিলাম অফিস থেকে আসার পর, আস্তে আস্তে লেট হয়ে গেছে, এখনও অনেক টায়ার্ড। তো মনে করো তাও তোমাদের সাথে কথা বলতে হবে। তো কালকে হচ্ছে রাতে বাইরে খাওয়া হয়েছে, রেস্টুরেন্টের ব্লগ কয়েকদিন আগে দিছি, এ কারণে মানে ওই রেস্টুরেন্টটাতেই আমাদের বেশিরভাগ যাওয়া হচ্ছে, বাসন্তী নিউ রেস্টুরেন্ট। তো বাসে আসার পর তো বললাম ভীষণ টায়ার্ড, একই কথা বলতেছি। যাই হোক, তো সকালবেলা মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, সকালে নাস্তাটাও তোমাদের দাদা করছে, হচ্ছে নুডলস করছিল আজকে, সাথে শেয়ার করা হয় নাই, আর হচ্ছে চা করছে। আজকে যেমন একটু পরপর কারেন্ট চলে যাচ্ছে, মানে খুবই বাজে অবস্থা বাড়িতে হয়। বাড়ি রান্না ছিল আগে, তো ওটা একটু গরম করব, আর হচ্ছে ডিম সিদ্ধ করব এখন, আর ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু ক্লিন করলাম, কারণ যতই অসুস্থ থাকি বাসার কাজ তো করতে হবে। তো একটু ঠান্ডাও লাগছে, শীত পড়তেছে, আর পিম্পলের অবস্থা আর কি বলবো, মানে যাচ্ছে তাই অবস্থা। তো অলরেডি আমি হচ্ছে ডিমগুলো এখানে দেখো বসাই দিছি, এই যে দেখা যাচ্ছে, আর ভাতগুলো হচ্ছে ঢেলে নিছি প্লেটে। তো এখন ওটা হতে থাক, আমি বাকি কাজগুলো কমপ্লিট করি। তো এখানে দেখো কত সুন্দর কুচি করে রেখে দিচ্ছি, কালকে আমার জন্য খুবই ভালো হবে। কালকে বা হচ্ছে যখন মানে যখন পড়ি, কালকে পড়বো কিনা জানি না, তো খুবই ইজি হবে আমার জন্য পড়াটা। আবার আমার মানে সাজগোজের জিনিসপত্র আছে, তো এখানে মেকআপটা সেদিন বের করছিলাম, ওর জন্য হচ্ছে আজকে রেখে দিচ্ছি, মানে ক্যামেরা ছাড়াই এখানে আসছিলাম। তো দেখো কেমন টকবক করতেছে, বুঝতে পারছি তো টিম দুটো এখন কীভাবে তুলবো বলো তো। ওদিকে তোমার ডিমকে আমি ভর্তা এখানে করে ফেলতে, এই তাড়াতাড়ি করতে হবে কাজ, কি করা যাবে আগে উঠাই। ডিজাইন করতে পারি নাই বিকজ হচ্ছে এখানে টাইম নেই, কি বলতেছি কি বলতেছি জানি না কি বলতেছি, তাহলে এভাবে রেখে এখন চলে যেতে হবে। টাটা বাই বাই। সে ওই যে তালপিটা ছিল না বলছিলাম, বাকি দুইখান যে ছিল এর আগে ব্লগ দেখলে জানতে পারবা, এখানে আজকে হচ্ছে বের করছি, এখনো এ বরফ অবস্থাতে আছে, বহুত শক্ত অনেক শক্ত অবস্থাতে আছে, শেষ করে ফেলবো, বেশ কয়েকদিন হয়ে গেছে যে কারণে হচ্ছে আর রাখা যাবে না। সন্ধ্যাবেলাতে হচ্ছে চা নাস্তা করার পরে হচ্ছে ওই যে দেখছিলাম যে পিঠেটা বের করে রাখছিলাম, ওটাই আর কি মানে একটু শেকতেছি, মানে অনেক ছিল তো একটু নরম নরম হয়ে গেছিলো, এখন হচ্ছে শেকতেছি, হালকা আছে দিছি, হয়ে গেছে করে দিচ্ছি, এখন হচ্ছে উঠাই নেবো, এখন ঠিক হয়েছে বুঝতে পারছো, এখন খেতে অনেক টেস্ট লাগবে। রেডি, প্লেট আগে থেকে রেখে দিয়েছিলাম, তাহলে চলো নিয়ে যাই। আর হচ্ছে এখন আর একটু আমার কাজ আছে, ওটাও বের করে রাখছি। এই যে পিঠে কি বানাইছি দেখো, পিঠে আমি তো আর বানাই নাই, সেই তোমার শাশুড়ি মায়ের পিঠে। হ্যাঁ কি আমার শাশুড়ি মা না, আমার মাঝে নিয়ে আসলো না ওটা। হচ্ছে রাতের বেলা খিচুড়ি রান্না করার জন্য আমি হচ্ছে এখানে ডাল চাল দুই ধরনের ডাল নিছি,
আর হচ্ছে চাল নিছি হচ্ছে দুই পটের মতো পুরোটা লাগবে না আবার কালকে আবার হচ্ছে একাদশী আছে এখন দেখিয়ে থাকার চেষ্টা করব এই জন্য হচ্ছে রাতে আজকে নিরামিষ খাওয়ার চিন্তা ভাবনা করছি তাই আর কি ডাল নিছি যদিও মানে মুসুরি ডালটাও খাওয়া উচিত না তারপরেও খাচ্ছি পাতাকপি আছে আরও ফুলকপি আছে আলু আছে সিম আছে এখন দেখি কি দেই ভিতরে তো এরপর হচ্ছে একটু পরেই রান্না করব ওইটাকে মানে পিঠাটা খেয়ে নিব তারপরে রান্না করবো এটা খাওয়া হচ্ছে ভিজায় রেখে এরপরে হচ্ছে আমি একটু বাজার টাজার গোছানোর জন্য চলে আসলাম তো হালকা পাতলা কিছু নিয়ে আসছে তো কালকের জন্য আর কি কিছু ফল নিয়ে আসছে তো এখানে হচ্ছে ও আমি বলছিলাম একটু অরেঞ্জ নিয়ে আসার জন্য তো অরেঞ্জ ও আবার পছন্দ করে না এই জন্য হচ্ছে ও আঙ্গুর নিয়ে আসছে তো এই গ্রাপসটা অনেক ভালো লাগে আমার খেতে মিষ্টি প্রচণ্ড রকম মিষ্টি আর হচ্ছে পেয়ারা নিয়ে আসছে পেয়ারা হচ্ছে ওর খুব পছন্দ সবকিছু গোছগাছ করে হচ্ছে আমি খিচুড়ি রান্নার জন্য চলে আসলাম তো আজকে হচ্ছে রাইস কুকারে আমি মানে এমনিতে কিন্তু খিচুড়ি রান্না করি একসাথে সব কিছু মিক্স টিক্স করে বসাই দিই তো আজকে হচ্ছে ভুল করবো না আজকে একটু পাঁচফোড়ন দিয়ে করার চেষ্টা করতেছি যেহেতু নিরামিষভাবে করবো তো চাল ডাল দুই ধরনের ডাল দিছি আর এই মুগ ডালটা একটু সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এই কারণে আগে ভিজায় রেখে দিছিলাম আমি তো এরপরে 10-15 মিনিট ভিজানোর পরে ওই কাজগুলো করে এরপরে হচ্ছে রান্না শুরু করে দিলাম আগে হচ্ছে পাঁচফোড়নটা তেল দিয়ে গরম করলাম এরপরে হচ্ছে এর ভিতরে আমি হলুদ মরিচ লবণ টবণ সব ধরনের মশলা দিয়ে দিছি আর হালকা একটু পাঁচফোড়নের গুঁড়াও দিছি আর পরে হচ্ছে ইয়া দিব গরম মশলা দিব তো এটার ভিতরে ভালো করে নেড়ে চেড়ে এর আগে হচ্ছে মানে একটু জল গরম করে রাখছিলাম আমি তো জল গরমটা দিয়ে দিছি তাহলে কী হবে মানে ঠান্ডাটা ভিতরে না লেগে জল গরমটা দিলে কিন্তু খিচুড়িটা একটু ভালো লাগে খেতে তো তেলটা দেখো উপরে কী সুন্দর করে ভাসতেছে দেখতে কিন্তু একটা মানে অন্যরকম লাগতেছে তো যাই হোক এখন ঢেকে দিলাম ওর মতো হতে থাকুক এরপরে হচ্ছে ভাবলাম যে বাসায় পাতা মানে বাঁধাকপি আছে পাতাকপি আর বাঁধাকপি যেটাই বলো তোমরা কোনটা বলো কমেন্টে জানিও কিন্তু তো যাই হোক আমরা হচ্ছে বাঁধাকপিও বলি বাঁধাকপি পাতাকপিটা বেশি বলা হয়ে থাকে তো ভাবলাম যে নিরামিষ মানে খিচুড়ি তৈরি করতেছি তো সাথে যদি একটু হচ্ছে সবজি কিছু একটা দেওয়া হয় ভালো লাগবে খেতে আর পাতাকপিটা দিলে অন্যরকম একটা স্বাদ আসে তো এই কারণে হচ্ছে পাতাকপিটা অর্ধেকটা ছিল তো অর্ধেকের অর্ধেক মানে চার ভাগের এক ভাগ হচ্ছে আমি কেটে নিচ্ছি আর একটু বড় বড় করে কাটতেছি যেহেতু খিচুড়িতে দিব কারণ দিলে পরে এমনিতে এটা গলে যাবে এমনিতে পাতাকপি ভাজাটা অন্যরকম বাট যখন একটা ভিতরে দেওয়া হয় পাতা তো একদম গলে যায় তাই আমি কী করলাম একটু চৌকো চৌকো করে 5-6টা ফালা দিয়ে ওভাবে করে দিলাম আর এই বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিছি বাঁধাকপিটা দেওয়ার পরে অনেকটা সময় ঢেকে রাখছিলাম যখন এটা মিক্স হয়ে গেছে এরপরে হচ্ছে আমি হালকা গরম মশলা দিয়ে নিচ্ছি আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ বলো তো কেন এরকম কারণ হচ্ছে আগের কিছু ভাত ছিল ওই ভাতটা দিয়ে দিলাম শুধু শুধু নষ্ট করার থেকে আর ফ্রিজে রাখলে ওটা দেখছি পরে খাওয়া হয় না দ্যাটস ওয়াই আমি ওভাবে দিয়ে দিলাম তো ফাইনালি রেডি নিরামিষ খিচুড়ি হচ্ছে তৈরি হয়ে গেছে
মুখ দলটা একটু বেশি মানে সিদ্ধ হতে সময় লাগছে। আর এখানে আছে স্যালাড কেটে নিছি, একজন খাচ্ছেন। খাওয়া দাওয়া যেহেতু শেষ, এরপর কী বলতো, এরপর হচ্ছে আমাদের যেহেতু একটু পান খাওয়ার মানে ধুম চলতেছে, কারণ বাসায় যেহেতু কিনাই আছে, পান কিনা আছে, সুপারি কিনা আছে, আর কি লাগে আর বেশি করে কিনা আছে, এই কারণে হচ্ছে মানে আবার যে আনতে হবে না। তো পানটা অনেকদিন ধরে ফ্রিজে আছে, এই কারণে কি একটু দাগ ধরা শুরু করছে। আর ফ্রিজে অনেক মানে অনেক দিন বলতে কি 10 দিন হয়ে গেছে, তো এতদিন পর্যন্ত কি আর পান থাকে বলো। ফ্রিজের তাপে এমনিতেই হচ্ছে ওটা কি সিদ্ধ মানে কেমন একটা দাগ ধরা শুরু করছে। তো যাই হোক, এখন পর্যন্ত সবুজ আছে, যতদিন সবুজ আছে ততদিন খাওয়ার চেষ্টা করব, এরপরে বাকিটা ফেলে দিব। আর সুপারি যেহেতু অনেকগুলো নিয়ে আসছিলো, এই জন্য হচ্ছে খাওয়া শেষ, এই জন্য আবার কৌটাতে ভরতেছি। যাই হোক বন্ধুরা, তোমরা কি কেউ পান টান খাও নাকি, মানে যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লাগলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু প্রেস করে দিবে। আর আমি হচ্ছে সব সুপারিগুলো হচ্ছে একসাথে রাখি না, কারণ হচ্ছে একসাথে রাখলে কিন্তু খাওয়ার থেকে অপচয়টা বেশি হয়, কারণ বেশি দেখলে বেশি নষ্ট হয়। তো যে কারণে হচ্ছে যতটুকু খায় ততটুকু কৌটায় রেখে দিই, আর বাকিটাই পলিথিনে করে অন্য জায়গাতে আমি সরায় রাখি, যাতে করে হচ্ছে আবার লাগলে নিয়ে আসতে পারি। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে এখন অনেক রাত হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। আমি এরপরে একটু ফোন ঘাটাঘাটি করি অথবা এডিট ভিডিও এডিট করতে পারি। যাই হোক, তো কালকে তোমাদের সাথে আবার দেখা হবে, গুড নাইট তোমাদের সবাইকে। কালকে ভিডিও আসা পর্যন্ত সবাই আমার সাথে থেকো, টাটা।